সমুদ্র তীরত শাৰী শাৰীকৈ থকা নারিকল গছ আপুনি নিশ্চয় দেখিছে, কিন্তু এই দৃশ্য সমুদ্র তীরর নহয়। এয়া হৈছে বাক্সার খাৰুৱাজানত থকা নারিকল বাগানৰ দৃশ্য, যত শাৰী শাৰীকৈ আছে কেইবা শতাধিক নারিকল গছ। আজি বিশ্ব নারিকল দিবস, 2009 চনৰ পৰা 2 ছেপ্টেম্বৰৰ দিনটো নারিকল দিবস হিচাপে পালন কৰি অহা হৈছে। নারিকল যে এবিধ উপকারী ফল, সেই বিষয়ে রাজ্যৰ মাজত প্রচার প্রসার কৰাৰ বাবে এই দিবসটো পালন কৰি অহা হৈছে। বাক্সা জিলাৰ খাৰুৱাস্থিত নারিকল বাগানতো পালন কৰা হয় বিশ্ব নারিকল দিবস। বিশ্ব নারিকল দিবস উপলক্ষে এখন নারিকলৰ বাকলিৰ দ্বাৰা প্রস্তুত কৰা সামগ্ৰীৰ প্ৰদৰ্শনী আৰু এখন প্ৰাচীৰ পত্ৰিকা উন্মোচন কৰা হয়। প্ৰাচীৰ পত্ৰিকা উন্মোচন কৰে বিটিআৰৰ অধ্যক্ষ কাতিৰাম বৰুৱে। নারিকল দিবস সন্দৰ্ভত বাক্সা জিলা কৃষি বিজ্ঞান কেন্দ্ৰৰ মুখ্য বিজ্ঞানী ডক্টৰ উৎপলজ্যোতি শর্মাই নারিকলৰ উপকাৰিতাৰ বিষয়ে জানিব দি কয় যে বাক্সা জিলাত প্ৰায় 10 সহস্ৰাধিক নারিকল গছ আছে। প্ৰতিটো পৰিয়ালতে নারিকল গছ আছে যদিও নারিকলৰ বাগিচা হিচাপত নাই। ডক্টৰ শর্মাই নারিকল ব্যৱসায় ভিত্তিত কৰিবলৈও আজিৰ এই বিশেষ দিনটোত ৰাইজক আহ্বান জনায়। আজি আসলতে 2009 চনৰ পৰা সমগ্ৰ ভাৰতবৰ্ষতে এই 2 ছেপ্টেম্বৰৰ দিনটোত বিশ্ব নারিকল দিবস হিসাবে পালন কৰি অহা হৈছে। ইয়াৰ উদ্দেশ্য এইটোৱে যাতে মানুহৰ মাজত নারিকলৰ যিটো উপকাৰিতা সেই সম্পৰ্কে যাতে সজাগতা হয়, যে নারিকল যে এবিধ ভাল খেতি বা নারিকল যে অর্থনৈতিক দিশত লৈ যাব পাৰে তাৰ ওপৰত ভিত্তি কৰি এই দিবসটো পালন কৰা হৈছে। যে আমাৰ অসমতো মানে নারিকল প্রতি ঘৰৰ মানুহৰ ঘৰে ঘৰে নারিকল দেখিবলৈ পোৱা যায় বা 2-4ডাল আছে, কিন্তু অসমত নারিকলৰ খেতি হিচাপে অর্থাৎ বাগান হিচাপে কোনো মানুহে আচলতে কৰিবলৈ দেখা পোৱা নাযায়। কিন্তু দেখা যায় যে নারিকল আচলতে ইয়াক খাদ্য হিচাপে গ্ৰহণ কৰিব পাৰি, ইয়াক মানে কৃষকৰ ইনকাম বৃদ্ধি কৰাটো ব্যৱহাৰ কৰিব পাৰি, আৰু ইয়াক নারিকলক মানে কি মানুহৰ জীৱিকাৰ উপায় হিচাপেও ল'ব পাৰি। কাৰণ নারিকলৰ এনেকুৱা যে নারিকলৰ কোনো এটা অংশই পেলনি নাযায়। আমি যদি চাওঁ যে আমাৰ যিটো কোমলীয়া নারিকল, এই এতিয়া যোৱা মাহটোত কেনেকুৱা উগ্ৰ গৰম, যে আমাৰ গাঁও অঞ্চলত নাখালেও কিন্তু টাউন চহৰৰ মানুহবিলাকে কোমল ডাব নারিকলৰ যিটো পানী, শীতল পানীয় সেই পানীয়টো সেৱন কৰা দেখা যায়। কাৰণ যিটো আমাৰ তৃষ্ণা, সেই তৃষ্ণাটো নিবাৰণৰ কাৰণে নারিকলৰ পানী খায়। নারিকল আছে বাক্সা জিলাত, যদি আমি চাওঁ গোটেই আন্ধিভেদের যখন বাক্সা, অতিকৈ মই 2000তকৈ বেছি নারিকল যদি ৰোৱা মানে ফল দিয়া নারিকল দেখিবলৈ পোৱা যায়। কিন্তু আমি দেখিছোঁ যোৱা 4-5 বছৰমানৰ আগৰ পৰা যে আমাৰ এই জিলাখনত নারিকলৰ খেতিটো লাহে লাহে বৃদ্ধি হৈ আহিছে। কাৰণ আমিয়ে যোৱা বছৰো কোকোনাট ডেভেলপমেণ্ট বোৰ্ডৰ পৰা, আমাৰ যিটো গুৱাহাটীত ৰিজনেল অফিচ আছে নারিকল উন্নয়ন বোর্ড, তার সহযোগত আমি এই বাক্সা জিলাত প্রায় 4-5 হাজার নারিকলের পুলি দিছো। আজিও আমি হয়তো 2-3 হাজার নারিকলের পুলি কৃষকের মাজত বিতরণ করে দিই। তো দেখা যাচ্ছে যে নারিকল কিন্তু মানে দিনক দিনে বৃদ্ধি হয়ে আছে, কিন্তু এতিয়াও কিন্তু আমার জিলাখন নারিকলের বাগান হিসাবে আমি মানে কি স্থাপন করব পোৱা নাই। কিন্তু কৃষকসকলক এইটাই মই আহ্বান জানাও যে যেহেতু নারিকল আমার জীবিকার উপায় হিসাবে লব পাৰো বা নারিকলের কোনো একটা অংশই মানে পেলনি না যায়, নারিকল আমি ধরো পূজা পার্বণতে ব্যবহার করো, কিন্তু নারিকল খাদ্য হিসাবে নারিকলের পানি সে আর নারিকলের যেখানে অবশিষ্ট থাকে যে তাক যদি আমি সজোয়া কামত আসবাব যেটা আমি ডেকোরেশন কো তার যদি আমি ব্যবহার করি মানে করব পারো বা এটু করি আছে, গতি এনেস্থলত দেখা যায় নারিকলের উপর ভবিষ্যতে কিন্তু আমার ইয়াতো একটা উদ্যোগ স্থাপন হওয়ার একটা সম্ভাবনা নুই করব নয়।